প্রতি বছরের মতো এবারও মহান স্বাধীনতা দিবসকে ঘিরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হলে বাড়তে থাকে জনতার স্রোত। শিশু, ছেলে, বুড়োসহ সব বয়সী মানুষের আগমনে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। আজকে লাখো শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে এখানে এসেছি। আমরা নয় মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। স্বাধীনতা দিবস উদযাপনে যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদের অনেকের হাতে ছিল লাল সবুজের বিজয় পতাকা। মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আজ এই জাতীয় স্মৃতিসৌধে আমরা উপস্থিত হয়েছি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং শুধু তাই নয়, বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরও আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই, ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাই। এবং আমাদের যে সমস্ত ত্যাগী মা বোনেরা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা অবিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সকালে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হলে দলে দলে মানুষ শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। জনসাধারণের দেয়া ফুলে ভরে যায় শহীদ বেদি। আমি চাই আজকে স্বাধীনতা দিবসে এই প্রত্যেকটা মানুষ, বাংলার প্রতিটি মানুষ যেন তাদের অধিকার নিয়ে সবচেয়ে সুন্দর মানে সুন্দর সুখী জীবন লাভ করে, আগামী জীবন যেন সুন্দর হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের জীবনকে সুন্দর হয়ে গড়ে তুলতে পারে, বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে বাঁচে, সেটুকুই আমার স্বপ্ন, সেটুকুই আমার কামনা। এদিকে নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধ সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।